হ্যালো বন্ধুরা, রাইট মেডিসিন চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনার বাচ্চা কি ভিটামিনের অভাবে ঠিক মতো গ্রোথ হচ্ছে না? সময় মতো বাচ্চার দাঁত বেরোচ্ছে না? সময় মতো বাচ্চা কি হাঁটতে পারছে না? আপনার শিশুকেও ডাক্তারবাবু কি এই ভিটামিন বা ডি3 ড্রপ দিয়েছেন? তাহলে বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আপনি যদি আমাদের এই রাইট মেডিসিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ভিটানো বা ডি3 ড্রপ নিয়ে। এই ভিটানো বা ডি3 ড্রপটি ম্যানুফ্যাকচার করেছে জুভেন্টাস হেলথ কেয়ার লিমিটেড কোম্পানি। এই ড্রপের মধ্যে আছে ভিটামিন ডি3 বা কোলে ক্যালসিফেরল। এটি 15 ml ফাইলে পাওয়া যায়, যার দাম মাত্র 110 টাকা। বন্ধুরা, এই ভিটামিন বা ডি3 ড্রপের প্রধান কাজ হচ্ছে বাচ্চাদের শরীরের ভিটামিনের ঘাটতিগুলি পূরণ করা। যেসব শিশুদের শরীরে ক্যালসিয়াম কম আছে বা ভিটামিন ডি3 কম আছে, তাদেরকে ডাক্তারবাবুরা এই ভিটামিন বা ডি3 ড্রপটি দিয়ে থাকেন। যে সমস্ত বাচ্চাদের সময় মতো দাঁত বের হয় না, তাদেরকেও ডাক্তারবাবুরা এই ড্রপটি দিয়ে থাকেন। যে সমস্ত বাচ্চাদের হাড় মজবুত হয় না, সময় মতো হাঁটতে পারে না, তাদেরকেও ডাক্তারবাবুরা এই ড্রপটি দিয়ে থাকেন। বন্ধুরা, এই ভিটামিন বা ডি3 ড্রপটি বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম মজবুত করে, ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়িয়ে তোলে। এই ভিটামিন বা ডি3 ড্রপটি বাচ্চাদের ডাক্তারবাবু দিয়ে থাকেন যাতে বাচ্চাদের শরীরে ভিটামিনের অভাব না হয়। বন্ধুরা, এই ভিটামিন বা ডি3 ড্রপটির খাবার নিয়ম আপনি আপনার ডাক্তারবাবুর সাথে আলোচনা করে জেনে খাওয়াবেন। তবে সাধারণত 1 থেকে 6 মাস পর্যন্ত বাচ্চাদের 10 ফোঁটা করে দিনে একবার খাওয়াতে পারেন, এবং 6 মাস থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের 15 ফোঁটা করে দিনে একবার খাওয়াবেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরের ভিডিওটি কোন মেডিসিন নিয়ে দেখতে চান তা কমেন্ট করবেন। এইরকম আরও মেডিসিন সম্পর্কে ভিডিও দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।